আচ্ছা, খবর পেলেন কি করে? আমরা ইউটিউবের মাধ্যমে দেখছি। ইউটিউবে? হ্যাঁ, কিন্তু ইউটিউবে তো ভুয়া বলে, ভুয়া সংবাদ দেয়। না ভাই, আমরা অনেক দেখছি ভুয়া। হ্যাঁ, হয় না, এরা যা বলে তাই আমরা। আচ্ছা, পার্শ্বে দিকে আসছি। আবার কি বাসুল লাগাইতে হবে? হ্যাঁ, আরে বললাম। আচ্ছা, কেন ভাই এরকম? আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা আছি মাহবুবের খামারে বাইমাইল সিংহের মানিকগঞ্জ। আপনারা দেখতে পাচ্ছেন একজন ক্রেতা ভাই এসেছেন, উনি নিজের হাতে গাভী পানিয়ে দেখবেন, দোয়ায় দেখবেন যে কতটুকু দুধ হয়। তারপরে যদি ওনার পছন্দ হয় উনি দরদাম করে গাভীটি ক্রয় করবেন, তা আমরা দেখবো যে কতটুকু দুধ হয়। দর্শক, আপনারা যারা আসবেন, যারা গরু কিনতে চান, তারা আসলেও কিন্তু এইভাবে দোয়ায় দেখতে পারবেন। আর একটা দিন দেখতেছেন যে একটু টানা দেওয়া হচ্ছে, কারণটা হলো ওই ভাই হলো এই খামারে নতুন, যার কারণে গাভীটা যাতে এদিক নড়াচড়া না করে এই জন্য একটু টানা দেওয়া হচ্ছে। আর এটা যদি মাহবুব ভাই বা মাহবুবের খামারের কেউ দোয়াইতো তাহলে এটা দেওয়া লাগতো না, তাই নাকি ভাই? আমরা এই ফাগল ভাইয়ের সাথে কথা বলবো, এখন একটু শব্দ বেশি, আমরা একটু পরে কথা বলবো। হ্যাঁ, দুধের স্পিড তো দেখতেছি মাশাআল্লাহ। দর্শক, এই ফাঁকে একটা কথা বলে রাখি, এই যে দোয়াচ্ছে ভাইয়ে, এই ভাই যদি এই গাভীটা পছন্দ করে ক্রয় করে নিয়ে যান তাহলে কিন্তু নিজে হাতি থাকছে, কারণ উনি নিজের হাতে দোয়ায় দেখতেছে। এখন নিয়ে যাওয়ার পরে পরিবেশগত কারণে কোনো না কোনো কারণে একটু দুধ কম হয়, কম হলে কিন্তু এই ভাই বিক্রেতাকে দায়ী করতে পারবে না, কারণ সে নিজের হাতে দোয়াচ্ছে। আর এখানে যে দুধটা সে পাচ্ছে তার বাড়িতে নেওয়ার পর যদি কম হয় সেটার জন্য সম্পূর্ণ দায়ী কিন্তু সে, কারণ এটা যত্ন, পরিবেশ, স্থান, দেখা গেছে সপ্তাহখানিক বা 15 দিন বা 20 দিন দুধ কম হতে পারে, কিন্তু পরবর্তীতে কিন্তু অরিজিনাল দুধ চলে আসবে। আমরা কি ফাঁকে ভাইয়ের সাথে কথা বলতে থাকি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ কসিম উদ্দিন। কোথা থেকে এসেছেন? আমি আছি সাভার থেকে। সাভার থেকে। কতদিন খামারের সাথে আছেন? আজকে 17 বছর ভাই। মাশাআল্লাহ, 17 বছর। তাহলে বাড়িতে গরু আছে আপনার? হ্যাঁ, গরু আছে। আচ্ছা, এই যে সকালবেলা চলে আসছেন খাবার থেকে, জি, এই যে পানায় দেখতেছেন নিজে, কেমন লাগতেছে, অনুভূতিটা কেমন যে অন্যের খামারে এসে নিজে পানায় দেখতেছেন? পানায় ভাই খুব ভালো লাগতেছে, দুধের মান অনেক সুন্দর। আচ্ছা, আশা করি দুধ মনে হয় আসে। আচ্ছা আচ্ছা, এখন দোয়ানের পরে বুঝতে পারবেন কিরকম দুধ আসে। আচ্ছা, দোয়ানের পরে বোঝা যাবে। এটা কি পালার জন্য নেবেন নাকি? হ্যাঁ, পালার জন্য। আচ্ছা, আমাদের খামার আছে, দুধের খামার না? জি। সব খামারে কি এরকম যা দোয়ায় দেখা যায়? হ্যাঁ, আপনি তো বিভিন্ন জায়গায় যান না? না, ব্যাপারীদের কাছ থেকে আমরা দোয়ায় নিয়ে আসি। ব্যাপারীদের কাছ থেকে? আচ্ছা, ব্যাপারীদের গুরু কোনো একটাই মজা, ব্যাপারীরা দুধে গ্যারান্টি দিয়ে দিতে গ্যারান্টি দেয়। জি, এবং যা বলে তা কি হয়? জি। এখন যে গরুটা পাড়াচ্ছেন আপনি, এটা ব্যাপারী সাহেব কত লিটার বলছে আপনারা? আমারে বলছিল 18 কেজি। মানে দুই বেলায়? জি, দুই বেলায় 18 কেজি বলছে। তো তাহলে তো সকালে দেখা গেছে যে 10-11 হওয়ার কথা নাকি? জি। আচ্ছা, আমরা দেখি, আমরা অপেক্ষা করি যে কতটুকু হয়। 18 মানে 16-17-18 মানে এর মধ্যেই থাকে, দেখাচ্ছে যে খাবার দাবার একটু কম বেশি হলে সেক্ষেত্রে কম হয়। আচ্ছা, মানে আজকে একটু খাবারের একটু সমস্যা হয়েছে নাকি? মানে খাবার দাবার একটু কম হলে সেদিন স্বাভাবিক একটু 1-1.5 কেজি কম হবে, সেদিন স্বাভাবিক। দর্শক, এর মধ্যে কিন্তু আলাদা একটা স্বচ্ছতা আছে এবং মিথ্যার কোনো আশ্রয় প্রশ্রয় এখানে নেই,
অনেকেই বলে যে দুধ দেখিয়ে দেয় বাই করে দেয়, আসলে চোখের আড়াল হলে কি না কি করে, কারণ এখানে ওই সুযোগটা নাই। সেটাই বিমান দিতে হবে ভাই। হ্যাঁ এটা 10×18 লিটারের পাত্র, আমরা চেষ্টা করছি বা অপেক্ষা করছি যে কতটুকু দুধ হয়, ভাইয়ের কাছ থেকে জানবো। এর আগেও কি এই খামারে এসেছেন ভাই? না আমি এরই প্রথম আসছি। প্রথম আসছেন? আচ্ছা, খবর পেলেন কি করে? আমরা ইউটিউবের মাধ্যমে দেখছি। ইউটিউবে? হ্যাঁ, কিন্তু ইউটিউবে তো ভুয়া বলে, ভুয়া সংবাদ দেয়। না ভাই আমরা অনেক দেখছি ভুয়া। হ্যাঁ হয় না, এরা যা বলে তাই আমরা। আচ্ছা, পার্সি দিকে আসছি। আবার কি বাসুল লাগাইতে হবে? হ্যাঁ আরে বল লাগাইতে। আচ্ছা কেন ভাই এরকম? তাহলে আপনার এই অভিজ্ঞতা কি বলতে পারি যে যখন একটা খামারি আর এক জায়গা থেকে গরু নিয়ে যায় তার বাড়িতে, তাহলে দোয়ানের মধ্যে কম বেশের কারণে কিন্তু দুধ কম হয়? হ্যাঁ দোয়ানের কারণে। তখন কি করে, ব্যাপারীদের বদনাম করে বা তাদের দোষ দেয় যে আপনি এত কেজি বলে দিয়েছেন এত হইলো, তাই না? মানে সেট হতে তো 15-20 দিন সময় লাগে একটা পরিবেশে। কিন্তু আমি একটা জিনিস হচ্ছে, ধরেন যে 20 কেজি দুধ যদি আপনি দেখায় দেখে নিয়ে যান আপনার বাড়িতে যায় কি সেটা 5 লিটার হবে ভাই? না সম্ভব না। না এমনও কিন্তু ফোন পেয়েছি আমরা অনেক, এটা কিভাবে সম্ভব হয়? এটা হচ্ছে কোনো একটা অসুস্থ কারণে, যে কোনো একটা কারণে হতে পারে। সে কারণে কি বিক্রেতার কোনো দোষারোপ করা সম্ভব? না না। দর্শক একটু, এই গাভিটাই নতুন, কারণ উনি খামারি একজন মানুষ, বাট এই গাভিটার সাথে উনি নতুন, যার কারণে বাসুল লাগিয়ে আবারই করা হচ্ছে যে একবারে মানে আসতেছে না, হাতের মধ্যে কিছু কম বাড়া রয়েছে, যার কারণে উনি আবার ওই করে ট্রাই করে দেখতেছেন যে লাস্ট উইক কতখানি দুধ সকালবেলা পাওয়া যায় গাভি থেকে। আমরা আনকাট প্রতিবেদন করতেছি এবং ক্রেতার কাছ থেকে জানার চেষ্টা করতেছি যে উনি নিজের হাতে পানিয়ে দেখতেছেন। আবার বলি আমরা আছি মাউব্বের খামারে, এটা হলো 2 মাইল সিংহাইন মানিকগঞ্জ। আরেকটু যদি ইজি করে বলে থাকি তাহলে এটা হলো সেই প্রাক্তন এমপি মমতাজের এলাকা, যারা মমতাজকে চিনেন, কণ্ঠশিল্পী মমতাজ। হ্যাঁ এলাকা, একটু সময় লাগবে দর্শক, আপনারা অপেক্ষা করবেন, কারণ আমরা শেষ পর্যন্ত দেখতে চাই যে কথার কাজে মিল আছে কিনা। উনি যেটা বলেছে, ক্রেতাকে বলেছেন যে 17-18 এরকম হবে বা 16-17-18 এর মধ্যে থাকবে। আমরা সকালেরটা দেখলে কিন্তু বুঝে যাবো যে গাভিটা থেকে কত লিটার দুধ পাচ্ছে। আমরা ওই জন্য খামারিকে রাখি নাই, ক্রেতাকেই রেখেছি, ক্রেতার কাছ থেকেই জানবো যে কতটুকু দুধ কিনে পাচ্ছে। শেষ, আমরা একটু ভাই একটু নিচে নামেন, একটু নিচে নামেন, আমরা একটু আসেন পাত্রটা দেখবো, একটু পাত্রটা দেখাই। এই যে কতটুকু দুধ হতে পারে ভাই আপনার আইডিয়া? 10? হ্যাঁ 10। 10 হবে? হ্যাঁ 10 হবে। আচ্ছা, এই যে আপনি নিজে হাতে পানায় দেখলেন, কি মনে হলো আপনার কাছে? গায়ে দোন অনেক মজা আছে না? উনি যা বলছে আসলে কি সেই দুধ পাবেন, আশা করা যায়? আশা করা যায় ইনশাআল্লাহ। হ্যাঁ আশা করা যায়। আচ্ছা ভাই, আরেকটা কথা জিজ্ঞেস করি, যে আপনাকে জিজ্ঞেস করতেছি, মাহবুব ভাই আপনাকে কিছু খাওয়ায়নি তো, যে এই করে বলে? না না, আমার কাছে বসেও নাই, এখনো বসে নাই। না আমি আচ্ছা, তো যাই হোক, এখন পছন্দ হলে ভাই এটা দিয়ে নাও।
পছন্দ হলে দরদাম করে পরে নেবে দর্শক, এটা আর আমরা এখন এই মুহূর্তে জানাতে পারতেছি না। না সাবিরুল, আমি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।